नमस्कार बंधुरा भिडियोते अपन आक बार स्वागत आशा करी भलो आज रोज वैली ग्रुप अफ इंडस्ट्रीज जो मामला टाकानतकारी टाका फेरानो संक्रांत जो मामला कलकाता हाईकोर्टे चलते से ही कलकाता हाईकोर्टे अनेक दिन क्योंकि रोज वैली मामलार शुरानी है अनेक बार डेट देवर पर शुरानी पिछिए गए तई आज अपन सामने ये रोज वैली मामलाटी डेट कब से ही नहीं आलोचना करब अर्थात नेक्स्ट जो डेट एखे देवा डेटटी अपन सामने तुले धरब यह भिडियो शुरू करार आगे छोट्ट एक अनुरोध बंधुरा जो चैने प्रथम बार भिजिट कर चैनल सबसक्राइब कर पास बेल आइकन प्रेस करूँ जैसे यही भिडियो अपलोड करार साथे साथ नोटिफिकेशन अपन का पहुँचे जाए এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক এবং শেয়ার আপনার বন্ধু যদি কাজে এসে যায় বা আপনার বন্ধু যদি রোজভ্যালির আমানতকারী হন তাহলে এই খবরটি হয়তো তার কাছেও পৌঁছে যাবে তাই আজ এই নিয়ে আশা নিয়ে আপনাদের সামনে এই লাইক ও শেয়ার কথাটি বলি চলুন বন্ধুরা আজ বাসে কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটি শুরু করি कलकाता हाईकोर्टर रोज वैली मामलाटी आर लिस्टिंग से ही कब लिस्टिंग सेटाई एखन आपनादेर सामने तुले धरब देख 17 मे 2022 तारीखे पंजी मैटार्से ये मामलाटी लिस्टिंग जेखने कोराम होच्छे 26599 अनारेबल जस्टिस तपव्रत चक्रवर्ती अनारेबल जस्टिस सौगत मजुमदार डिविशन बेंचे ये मामलाटी 17/5/2022 तारीखे শুনানি হবে এর আগে 17/3/2022 তারিখে একবার বলা হয়েছিল কিন্তু মামলাটির হিয়ারিং ডেট দেওয়া হয়নি কিন্তু 16/5 অর্থাৎ তারিখের যে বিজনেস ডেটটি আছে কিন্তু হিয়ারিং ডেটটি দেওয়া হয়েছে 17/5/2022 তারিখে আপনারা এই লিস্টটি দেখলে একটি ব্যাপারে প্রশ্ন হবেন সেটা হচ্ছে দেখুন এখানে ডিভিশন বেঞ্চ কিন্তু বারবার চেঞ্জ হয়েছে প্রথমে যে ডিভিশন বেঞ্চে ছিল তারপরেও চেঞ্জ হয়েছে তারপরে আবার ডিভিশন বেঞ্চ চেঞ্জ হতে আগামী 17 মেতে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস সৌগত মজুমদারের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে তো যাই হোক এই মামলাটি আশা করি শুনানি হোক এবং আমানতকারীদের পক্ষে রায় আসুক এই ব্যাপারটি আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে সকল আমানতকারীদের হিসাবে চাই তো আজ এই ব্যাপারটি এক পর্যন্তই আবার পরবর্তী শুনানির যদি কোনো অর্ডার বের হয় তাহলে আপনাদের সামনে নিয়ে আসব নমস্কার জয় হিন্দ